মুহূর্তে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাজমুসা আলিহি, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রোববারের দুর্ঘটনার জের কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। আপনি জানেন যে গতকাল যে কুমিল্লার হাসানপুরে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেটির জের এখনো বেগ পেতে হচ্ছে রেলকে। আজকের যে ঈদ যাত্রা শুরু হলো সেই ঈদ যাত্রা তো ব্যাপক প্রভাব পড়েছে তার। আমরা প্রতি বছর যেটি দেখি সেটি হচ্ছে যে উত্তরবঙ্গ অর্থাৎ রেলের যে পশ্চিমাঞ্চল সেই অঞ্চলের ট্রেনগুলোতে বিলম্ব থাকে এবং সেগুলোর কিন্তু শিডিউল বিপর্যয় ঘটে, কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। অর্থাৎ ঈদ যাত্রার আগের দিনই কুমিল্লার হাসানপুরে যে দুর্ঘটনাটি ঘটেছে তার জেরে আজকে কিন্তু বিশেষ করে রেলের যে পূর্বাঞ্চল রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের যে ট্রেন তার শিডিউল বলা চলে যে বিপর্যয় ঘটেছে সকাল থেকে। আমরা যেটা দেখতে পেয়েছি গতকালকে কিন্তু বলা হয়েছে যে সোনার বাংলা এক্সপ্রেস যেটি গতকাল দুর্ঘটনায় পতিত হয়েছে সেই ট্রেনটির যাত্রা আজকে বাতিল করা হয়েছে, এবং এই ট্রেনটির যাত্রা বাতিল করা হলেও সকাল 7:45 কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল মহানগর প্রভাতী এক্সপ্রেস, সেই ট্রেনটিও কিন্তু এখনো প্ল্যাটফর্মে আসেনি। বলা হচ্ছে সেটি হয়তো 10টার দিকে ছেড়ে যেতে পারে। সুতরাং মানুষ যারা যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এখন কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন। প্রচুর সংখ্যক মানুষ এই গরমের মধ্যে দিক বিদিক ছোটাছুটি করছেন বা বিভিন্ন জায়গায় তারা বিক্ষিপ্তভাবে অপেক্ষা করছেন, সুতরাং এই গরমে তাদের ভোগান্তি কিন্তু অনেকটা বেড়েছে। যারা সকালবেলা সকাল 7:45 ট্রেন ধরার জন্য বের হয়েছিলেন তারা সেরি করার পরপরই আসলে ঘর থেকে বেরিয়েছেন। তাদের অপেক্ষার মাত্রা অনেকে 3 থেকে 4 ঘন্টা অনেকে ছাড়িয়েছে, তারা এখন এখানে অপেক্ষা করছেন। যেই সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা আজকে বাতিল করা হয়েছে রেলের পক্ষ থেকে বলা হয়েছে আজকে যে সকাল 7:45 যে ট্রেনটি আছে মহানগর প্রভাতী সেই ট্রেনে এক্সট্রা 5টি বগি লাগানো হবে, এবং মহানগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের কোনো যাত্রী যদি চান তাহলে ওই 5টি বগিতে তারা ভ্রমণ করতে পারবেন। এছাড়াও যদি কেউ টাকা ফেরত চায় টিকিট জমা দিয়ে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এবং একটি কথা বলে রাখা ভালো, এই আজকে যে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন যেটি বাতিল হয়েছে এই ট্রেনটির যাত্রা স্পেশালি রেল ব্যবস্থা করবে 19 এপ্রিল, এবং 19 এপ্রিল এই ট্রেনটি তারা হচ্ছে এখান থেকে যে যাত্রা করবে। বলা হচ্ছে 17 তারিখের যে যাত্রীরা ছিল যাদের 17 তারিখের ছিল তারা সবাই ওই দিন 19 তারিখে আসলে ভ্রমণ করতে পারবে। তো এই ছিল মহানগর প্রভাতী এবং পূর্বাঞ্চলের যে গতকাল দুর্ঘটনা ঘটেছে সেটার পরবর্তী সময়ে যে পূর্বাঞ্চলের রেলের যে শিডিউল বিপর্যয় সেটির সর্বশেষ খবর। পাশাপাশি যদি বলি আজকে উত্তরবঙ্গের ট্রেন অর্থাৎ রেলের যে পশ্চিমাঞ্চল রয়েছে তা কিন্তু সঠিক সময়ে তখনকার সেই অঞ্চলের ট্রেনগুলো কিন্তু ছেড়ে গেছে। সকাল 6টায় ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় আজকে রেলের ঈদ যাত্রা। পাশাপাশি 6:40 নীলসাগর এক্সপ্রেস যেটি হচ্ছে চিলাহাটির উদ্দেশ্যে সেটিও কিন্তু সঠিক সময়ে ছেড়ে গেছে। এছাড়া পারাবত 6:20 সিলেটের ট্রেন সেটিও সকাল সময় মতো ছেড়ে গেছে। তিস্তা এক্সপ্রেস জামালপুরের ট্রেন ময়মনসিং লাইনের সেটিও কিন্তু সকাল 7:45 যথাসময়ে ছেড়ে গেছে। শুধুমাত্র দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত সেই জের কাটিয়ে উঠতে পারেনি রেলের পূর্বাঞ্চল এবং চট্টগ্রামগামী ট্রেনগুলো। আজকে বলা চলে সারাদিনই শিডিউল বিপর্যয়ে থাকবে, এবং আগামীকালকেও যদি সেই শিডিউল তারা কাটিয়ে উঠতে না পারে তাহলে পূর্বাঞ্চলের যেই চিটাগংয়ের ট্রেন সেগুলো মহা শিডিউল বিপর্যয়ে পড়বে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সহকর্মী নাজমুস সালিহি যুক্ত হয়েছিলেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এদিকে